নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি বানাবো একটা নতুন একটা রেসিপি, এটাকে আলু চপ বা পকোড়ি যা কিছু বলতে পারেন সব কিছু, আলু রোল, এটাকে যারা চপ সিঙ্গারা এগুলো কচুরি খেতে ভালোবাসে তারা এগুলো ভীষণ ভালোবাসবে মানিয়ে দিলে। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই যে আটা এক বাটি, ছোট বাটির এক বাটি আটা নিয়েছি, আর রিফাইন তেল দেব এক চামচ মতো, রিফাইন তেল দেব, দিয়ে আটাটাকে আমি মেখে নেব। তারপরে আমি মেখে নিয়েছি, আটাটা ভালো মাখা হয়ে গেছে, এটাকে 5 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো। এরপরে বাকিটা আমি বানানোর জন্য আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, একটা একটু বড় মতো নিয়েছি, একটা মিডিয়াম নিয়েছি। এবার আলু দুটোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, তার কারণ হচ্ছে কি মোটা মোটা যদি যেন না থাকে, এই জন্য পুরোটাই আমি গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নেব। আলুতে আমি মেশাবো 1 চামচ লবণ দেব, আর গোটা জিরে দিচ্ছি, আর এখানে আমচুর পাউডার দেব। আমচুর পাউডারের বদলে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, আর যদি চাট মশলা থাকে তো চাট মশলাও দিতে পারেন। আর এখানে আমি চিলি ফ্লেক্স দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আপনারা যদি পেঁয়াজ না খান তো পেঁয়াজের বদলে মটর সিদ্ধ করে দিয়ে দিতে পারেন। আর কটা কুচোনো ধনে পাতা দিচ্ছি। আমি মাখিয়ে নিয়েছি, এই দেখুন আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আলুটা মাখানো হয়ে গেছে আমার। আমি একটা ঘোল এটাকে বানিয়ে নেব, তার জন্য এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন এটা। আর এখানে আমি কালো জিরে দিচ্ছি, কালো জিরের বদলে যদি সাদা তিল থাকে তো সাদা তিল দিয়ে দিতে পারেন, ভালো লাগবে খেতে আর দেখতেও ভালো লাগবে। আর চিলি ফ্লেক্স দিচ্ছি, এতে লবণ দেব না, কারণ আটা তো মাখানোর সময় লবণ দিয়েছি, আলুটাও মাখানোর সময় লবণ দিয়েছি, বেশি লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে, ওই জন্য লবণটা দিচ্ছি না। আর এখানে আমি ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। চিকেনটার ঘোলটা বানানোর জন্য আমি এতে জল দিচ্ছি, এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা একটু মোটা হয়ে গেছে, আর একটু আমি এতে জল মিশাবো। দেখুন ঘোলটা ভালো করে বানিয়ে নিয়েছি, একটু ফাটিয়ে নিয়েছি, এটা খুব পাতলাও হয়নি খুব মোটাও হবে না। এটা এখানে আমি দুটো চিজ নিয়ে নিয়েছি, এই দেখুন দুটো চিজ, এই দেখুন এটা আমি একটা লেচি করে নিয়ে এটা শুকনো আটায় আমি এটাকে গুলে নিয়েছি। এবারে এটাকে আমি বেলে নেব চাকি বেলাতে, মানে এটাকে আমি পুরোটাই বেলে নিয়েছি। আমার জায়গাটা ছোট হয়ে গেছে বলে আমি একটা থালার উপরে এটাকে নিয়েছি, আর সাইডগুলো আমি পিৎজা কাটা দিয়ে এগুলোকে কেটে নেব, চারিটা দিই, চারদিকটাই আমি কোনগুলোকে কেটে নেব এরকমভাবে। পিৎজা কাটা যদি আপনাদের থাকে তো কাটবেন, না হলে ছুরি দিয়েও কাটতে পারেন। এটা কোনগুলো আমি সাইড করে দেব, এরপরে আলুগুলোকে আমি এই ভিতরে দিয়ে দেব। এদিক এরকম করে সমান করে সব দিয়ে নিয়েছি, এরপরে আমি এর উপরে সস দেব। পুরোটাই ভালো করে সসটা দিয়ে নেব। এরপরে আমি এটা পিৎজা কাটা দিয়ে এরকম ভাবে কেটে নেব।
এটা কেটে নিয়েছি। এরপরে এখানে আমি একটা করে চিজ দেব। চিজের বদলে যদি আপনাদের পনির থাকে তো পনিরও দিয়ে দিতে পারেন। এরকম করে আমি রোল করে নেব, এই যে এরকম একটা রোল বানিয়ে দেব। বাকিগুলো এরকম সেম আমি এরকম রোল বানিয়ে নেব। সব রোল গুলো করে নিয়েছি, সাইড গুলো ভালো করে মুড়ে দিতে হবে যেন আলুগুলো না বেরিয়ে যায়। এটা বসে গেছিল বলে আমি আরেকবার গুলে নিচ্ছি। এরপরে এই আটার রোলগুলো এরকম করে এখানে দিয়ে দেব। এখানে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি, একটা একটা করে আমি এগুলোকে ভেজে নেবো। তেলটা একটু বেশি গরম করতে হবে, এগুলো ভাজতে গেলে একটু তেলটা গরম করতে হবে। বাকিগুলো সেম আমি এরকম করেই ভেজে নেবো, সব রোল হালকা হালকা করে উল্টে নেবো। এটা একদম একটা নতুন একটা রেসিপি, একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। যেগুলো আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো সেম আমি এরকম ভাবে ভেজে নেব। একটা একটা করে আমি উঠিয়ে দিচ্ছি। একবার ঘরে একবার ট্রাই করবেন অবশ্যই। আর এই ভিডিওটা যদি এই আলু রোলটার যদি বানানোটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।